नमस्कार बंधुरा सबाइके स्वागत जानाई आवार ड्रीम क्रिएशन चैनेले। आज आमी बानाच्छी भीषण सुस्वादु दई माछ। खूब कम उपकरणे ए सुस्वादु रेसिपिटी किभाबे बानाच्छी चलुन देखे नेवा जाक। दई माछ बानाबार जोन्नो आमी एखाने कातला माछेर पिस निएछी एवं ताते नून एवं अल्प हलुद माखिए रेखेछी। निएछी एक टेबिल चामच आदा बाटा, दो टेबिल चामच चीनी, एक चा चामच आटा, वन फोर्थ चामच हलुद गुड़ो एवं एक चा चामच काश्मीरी लाल लंकार गुड़ो। आमि चारटे काँचा लंका के पतला पतला करे कुचिए रेखेछि। घरे पाता एक कप टक दई निएछि। माझेर मापेर एकटा पेंयाज के मिहि करे बेटे रेखेछि। নিয়েছি স্বাদ অনুযায়ী নুন। প্রথমে একটা বাটির মধ্যে আমি টক দইটাকে ঢেলে নেব। রান্নাটাতে দইয়েরই গ্রেভিটা তৈরি হবে। টক দই রান্নায় দিলে একটু পরিমাণ মতন চিনি না দিলে স্বাদে সামঞ্জস্য হয় না, সেই জন্য আমি দইয়ের মধ্যে চিনিটা মিশিয়ে নিলাম এবং দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আটা। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আগে থাকতে দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিলে রান্না করার সময় দইটা কেটে যায় না, গ্রেভির টেক্সচারটা সুন্দর হয়। আটাটা দিয়েছি যাতে গ্রেভিটা সামান্য ঘনত্ব বাড়ে। খুব ভালোভাবে আমার দইটা ফেটানো হয়ে গেছে। এবার একটা তলা পুরু পাত্রে আমি তিন টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। খুব ভালোভাবে গরম করা তেলের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছের টুকরোগুলো ভেজে নিচ্ছি। মাঝারি আঁচে আমি মাছের টুকরোগুলো ভাজছি। দই মাছ রান্না করার জন্য খুব লাল করে মাছগুলো ভাজতে লাগবে না। আমি এখানে কাতলা মাছের টুকরো ব্যবহার করেছি, এর পরিবর্তে কিন্তু রুই মাছও ব্যবহার করা যাবে। এক পিট ভাজা হয়ে যাওয়ার পর আমি মাছের টুকরোগুলোকে উল্টিয়ে দিয়ে অন্য পিটটাও ভেজে নিচ্ছি একইভাবে। আমার মাছটা ভাজা হয়ে গেছে, তুলে রাখছি একটা অন্য পাত্রে। বাকি মাছের টুকরোগুলো আমি ওই একই তেলে হালকাভাবে ভেজে দিচ্ছি। সবকটা মাছ ভাজা হয়ে গেছে। আমি প্রথমেই বেশি তেল দিয়েছিলাম, তাই আমার এখন তেল রয়ে গেছে, আর তেল যোগ করছি না। মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে মাঝারি আঁচে ভালোভাবে কষিয়ে নিয়েছি। পেঁয়াজ থেকে তেল ছেড়ে যাওয়ার পর যোগ করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটা দিয়েও ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। যোগ করে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো এবং এক চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এক টেবিল চামচ পরিমাণ জল যোগ করে দিলাম।
এবং লো আঁচে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। দু মিনিট মতন মশলাটা ভালোভাবে লো আঁচে কষে যাওয়ার পর যখন বেশ এরকম তেল ছেড়ে এসেছে তখন এর মধ্যে এবার যোগ করে দেব স্বাদ অনুযায়ী নুন। নুন যোগ করলে পরে মশলাটা খুব ভালোভাবে কষে যায়। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। মশলাটা আমার বেশ ভালো করেই কষানো হয়ে গেছে। এবার আমি যোগ করে দিলাম ফেটিয়ে রাখা টক দইটা। দই যোগ করার সময় কিন্তু গ্যাসের আঁচ একদম কম করে রেখেছি। ভালো করে দইটাকে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। ঢাকা চাপা দিয়ে আরও তিন মিনিট মতন সময় এবার দইটাকে কষিয়ে নিয়েছি। দইটা কষে গিয়ে ভালোভাবে তেল ভেসে উঠেছে। এবার দইয়ের বাটিটাকে ধুয়ে অল্প একটু জল আমি গ্রেভির মধ্যে যোগ করে দিচ্ছি। যতটা গ্রেভি প্রয়োজন ততটাই জল এখানে যোগ করতে হবে। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ফুটে ওঠার অপেক্ষা। যেই ফুটে উঠেছে গ্রেভিটা যোগ করে দিচ্ছি আগে থাকতে ভেজে রাখা মাছের টুকরোগুলো। সবকটা মাছের টুকরো দিয়ে গ্যাসের আঁচ লো করে দিয়ে ঢাকনা দিয়ে তিন মিনিট মতন রান্না করছি। তিন মিনিট লো আঁচে রান্না হওয়ার পর ফিরে এসেছি। এবার হালকা হাতে মাছের টুকরোগুলো উল্টিয়ে দিচ্ছি অন্য পিঠটাও যাতে ভালোভাবে গ্রেভির মধ্যে ফুটে যায়। সব কটা মাছের টুকরো উল্টানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এই সময় কাঁচা লঙ্কাটা দিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ সময় অপেক্ষা করব যাতে কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ গ্রেভির মধ্যে আসে। রান্নাটাতে আমি কোনো গরম মশলা ব্যবহার করিনি। এই দইয়ের সাথে কাঁচা লঙ্কার গন্ধটা এই গরমকালে দই মাছে একটা আলাদা মাত্রা যোগ করবে। ঢাকনা দিয়ে গ্যাস বন্ধ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়েছি। পরিবেশন করেছি দই মাছ। গরম সাদা ভাতের সাথে এই দই মাছ অপূর্ব লাগে। অবশ্যই বানান। ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে বেল আইকন সমেত অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে পরের দিন নতুন কোনো পর্ব নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন।